জীবনে এমন একটি মানুষ দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায়, অন্তত দিন শেষে মনের জমানো কথাগুলো ভরসা করে বলা যায়। মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না, মানুষ ছটফট করে মরে যায় যখন কাউকে মনের কথাগুলো বলতে পারে না। মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার থেকে বেশি ভোগে একাকিত্বে। ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায়, কিন্তু একাকিত্ব কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না। একাকিত্ব দূর করতে হলেও কাউকে দরকার পড়ে, যার কাছে নিজেকে সে ফিরে পাবে। চুপ করে থাকা মানে এই নয় যে সে ভালো নেই, মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে করে না। কেউ একজন মন খারাপটুকু বুঝে নিক, একাকিত্বের ছায়া হোক, রাত জাগার কারণ হোক, শুধু নিরবতাটুকু ভেঙে না দিক, কথা না বলুক। প্রচণ্ড ডিপ্রেশনে ভোগা মানুষ ভরসা পাবার মতো একজোড়া হাত খোঁজে, বিশ্বাস করার মতো একটি মন খোঁজে। কারণ সে চায় যত খারাপ সময়ে আসুক না কেন, কেউ একজন তাকে বলুক, ভয় নেই, আমি তো আছি, আছি আমি। জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার, যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না, অন্য কারো গল্প তাকে স্পর্শ করতে পারবে না, মানুষটা থাকবে একান্তই নিজের। এই 750 কোটি মানুষের মধ্যে যার একান্তই নিজের মানুষ আছে, সেই মানুষটা কখনো একা নয়, তাকে কখনো একাকিত্ব স্পর্শ করতে পারে না। সে সব থেকে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী, হ্যাঁ সে সব থেকে বড় ভাগ্যবান বা ভাগ্যবতী।